আসসালামু আলাইকুম। সিলেটের সুনামগঞ্জ জেলার টাঙ্গুয়ার হাওর থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ডিএইচ ট্রাভেলিং ইনফো ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাবন টাঙ্গুয়ার হাওর। বরা বর্ষায় হাওরের সৌন্দর্য বেড়ে যায় বহুগুণ। বর্ষাকালে সবচেয়ে বেশি পর্যটক ভ্রমণ করেন টাঙ্গুয়ার হাওরে। প্রথমবারের মতো টাঙ্গুয়ার হাওর ভ্রমণের স্বাদ নিতে আমি বেছে নিয়েছি টাঙ্গুয়ার হাওরের বাজেটের মধ্যে সবচেয়ে বিলাসবহুল হাউসবোট গাংচিল। গাংচিল হাউসবোটে চড়ে টাঙ্গুয়ার হাওর ভ্রমণের অভিজ্ঞতা। টাঙ্গুয়ার হাওরে বিলাসবহুল এই গাংচিল হাউসবোট ভ্রমণের খরচ, গাংচিল হাউসবোটের সার্ভিস, খাবারের মান সব কিছুই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আপনারা যারা বাজেটের মধ্যে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করতে চান তাদের জন্য থাকবে অনেক তথ্য। দুই রাত এক দিনের টাঙ্গুয়ার হাওর ভ্রমণের সাথে সাথে আমরা ঘুরে দেখব সুনামগঞ্জের উল্লেখযোগ্য জনপ্রিয় কয়েকটি পর্যটন স্পট। মেঘালয়ের ঝর্ণার পানি থেকে নেমে আসা লাকমাচড়া, নীলাদ্রি লেক, শহীদ সিরাজ লেক, বৃষ্টি ভেজা শিমুল বাগান, জাদুকাটা নদীর উপর থেকে বারিক্কা টিলা। তাহলে চলুন বন্ধুরা, আপনাদেরকে সাথে নিয়ে শুরু করি টাঙ্গুয়ার হাওর ভ্রমণ। আমার টাঙ্গুয়ার হাওর ভ্রমণ শুরু হয় সিলেট থেকে। সিলেটের কুমারগাঁও বাস স্ট্যান্ড থেকে আমি প্রথমে যাব সুনামগঞ্জে এবং সুনামগঞ্জ থেকে তাহিরপুরে। আপনারা যারা ঢাকা বা চট্টগ্রাম থেকে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করবেন তাদের উদ্দেশ্যে কিছু তথ্য এখন জানিয়ে দিচ্ছি। ঢাকা থেকে সরাসরি সুনামগঞ্জ বাসে আসা যায়, আর যারা চট্টগ্রাম থেকে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করবেন তারা প্রথমে আসতে হবে সিলেট। বাসে যেতে হবে সুনামগঞ্জ এবং সুনামগঞ্জ থেকে তাহিরপুরে। আমি বিরতিহীন বাসে করে 140 টাকা ভাড়া দিয়ে যাচ্ছি সুনামগঞ্জে। প্রায় 2 ঘন্টা পর আমি পৌঁছে যাই সুনামগঞ্জে। সুনামগঞ্জে যেখানে বাস থামে সেখান থেকেই কিন্তু সিএনজি করে আপনারা তাহিরপুর ভ্রমণ করতে পারবেন। এই যে দেখুন, এখানে কিন্তু অনেকগুলো সিএনজি রাখা, আর এখান থেকে সরাসরি সিএনজি ভাড়া 120 টাকা করে। আর আপনারা যারা গ্রুপ ট্যুরে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করবেন তারা যদি লেগুনা নিয়ে যেতে চান তাহলে কিন্তু পানসি হোটেলের এখান থেকে লেগুনা রিজার্ভ নিয়ে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করতে পারবেন। এছাড়াও আপনারা যদি বাইকে যেতে চান তাহিরপুর তাহলে কিন্তু সুরমা ব্রিজের এখান থেকে তাহিরপুর যাওয়ার জন্য বাইক পেয়ে যাবেন, এবং বাইকে গেলে সময় সবচেয়ে কম লাগে, তাই অনেকেই বাইকে করে কিন্তু তাহিরপুর যান। টাঙ্গুয়ার হাওর ভ্রমণের জন্য গাংচিল হাউসবোটটি আমার আগেই বুকিং ছিল। তাহিরপুর পৌঁছার পর গাংচিল হাউসবোটের ম্যানেজার লিঙ্কনকে ফোন দিলে তিনি আমাকে রিসিভ করে বোটে নিয়ে যান। খুব সকালেই আমি পৌঁছে যাই তাহিরপুরে রাখা আমাদের হাউসবোট গাংচিলে, আর এই হচ্ছে বিলাসবহুল হাউসবোট গাংচিল। হাউসবোটে উঠে বসতেই চলে আসে ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কস পান করতে করতে আমি মোটামুটি আমাদের যারা গ্রুপ ট্যুরে আরও সদস্য ছিলেন তাদের সাথে পরিচিত হয়ে যাই। কিছুক্ষণ পরেই চলে আসে আমাদের সকালের নাস্তা। নাস্তার মেনুতে ছিল বোনা খিচুড়ি, ডিম বাজি এবং একটি চাটনি। আমরা সবাই মিলে নাস্তা করছি, আর আমাদের এই গ্রুপ ট্যুরটি ছিল 2টি গ্রুপে ভাগ। আমরা 6 জন ছিলাম এবং আরেকটি ছিল 2টি পরিবার, তারা ছিল ফ্যামিলি। তো বন্ধুরা, চলুন এবার না হয় আমরা এই বিলাসবহুল হাউসবোটটি ঘুরে দেখি, এর ভিতরে কি আছে সব কিছুই আপনাদেরকে দেখাই। এটি হচ্ছে হাউসবোটের লবি। এখানে বসে গান, আড্ডা, খেলাধুলা এবং খাওয়া দাওয়া সব কিছুই হয়। দেখুন কত সুন্দর এই স্থানটি। এখানে একটি টিভিও আছে, আপনারা চাইলে কিন্তু টিভিও দেখতে পারবেন, স্মার্ট টিভি। তো চলুন আমরা রুমগুলো দেখি। এই যে এই রুম, এই রুমে আমি উঠেছি, রুম নম্বর 101। খুবই সুন্দর, এখানে কিন্তু 2 জন শেয়ারিংয়ে থাকা যায়। আর এই যে দেখুন রুমের মধ্যে আমাকে কত সুন্দর লাগছে, যেহেতু এই রুমে আমি থাকব। আর এখানে আপনি কিন্তু শুয়ে শুয়ে হাওর ভ্রমণ করতে পারেন,
এবং হাওরের সৌন্দর্যটা নদীপথে রুম থেকেও খুব সুন্দর দেখতে পারেন। এই যে আরও একটি রুম, এর পাশেই এখানেও কিন্তু শেয়ারিংয়ে দুইজন থাকা যায়। আর প্রত্যেকটি রুমে কিন্তু মোবাইল, চার্জার, ক্যামেরা এগুলো চার্জ করার জন্য কিন্তু আলাদা আলাদা ব্যবস্থা আছে। এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা হচ্ছে সবাই ব্যবহার করার জন্য। আর অ্যাটাচড বাথরুম ওয়ালা যেটা ফ্যামিলি কাপল রুম, সেখানে কিন্তু অ্যাটাচড বাথরুম আছে। এই যে রুম, এই রুম হচ্ছে ফ্যামিলি রুম, দেখুন কত সুন্দর কাপলদের জন্য তৈরি রুম। এই রুমটা হচ্ছে ফ্যামিলি রুম, এখানে কিন্তু অ্যাটাচড বাথরুমও আছে। আর এই যে কাপলদের জন্য আসলে স্পেশালি এই রুমটা করা হয়েছে, খুব সুন্দর হাওয়ারের সৌন্দর্য রুম থেকে উপভোগ করতে পারবে। এর সাথে এই যে দেখুন, ওয়াশরুমের ব্যবস্থা আছে, রুমের মধ্যে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা বিধারণ। গাংচিল হাউস বোটের ভেতরের অংশগুলো দেখলাম, এবার না হয় চলুন এই হাউস বোটের ছাদের অংশটা আমরা ঘুরে দেখি। এই যে দেখুন কি চমৎকার, এখানে দেখা যাচ্ছে যে ছোটোখাটো একটি ছাদ বাগানও আছে, সেই সাথে সামনে বসার জন্য খুবই সুন্দর ব্যবস্থা। আপনি কত সুন্দরভাবে হাওরকে উপভোগ করতে পারবেন। এই হচ্ছে গাংচিল হাউস বোটের উপরের অংশ, কি চমৎকার দেখুন। চলুন আমরা পুরো উপরটা একটু ঘুরে দেখি। প্রথমে এখানে বসে আপনারা কিন্তু এই টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্যটাকে উপভোগ করতে পারবেন। এই যে এখানে কিন্তু রেস্ট করে আরাম করে করে কিন্তু আপনি টাঙ্গুয়ার হাওরকে উপভোগ করতে পারবেন, সুনামগঞ্জের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারবেন। বৃষ্টি পড়তেছে, আসলে সকালবেলা বৃষ্টিতেই আমাদেরকে ওয়েলকাম জানিয়েছে এই টাঙ্গুয়ার হাওর ভ্রমণে। দায়িত্ব পালন করছেন আমাদের পাইলট ভাই। হাউসবোটটি ঘুরে দেখার পর সকালবেলার চা চলে আসলো। চা তো জীবনে অনেক খেয়েছি ভাই, কিন্তু হাওরের মাঝে বৃষ্টিতে ভিজে আর বিলাসবহুল হাউসবোটে ছড়ে ছড়ে এই চা খাওয়ার আনন্দ বা অনুভূতিটা আসলেই অন্যরকম। হাওরে বিলাসিতা করতে হলে অবশ্যই টাঙ্গুয়ার হাওর ভ্রমণে গাংচিল হাউসবোটে করে ভ্রমণ করতে পারেন। কি অস্থির ভাই, এই যে টাঙ্গুয়ার হাওরের চমৎকার ভিউ। তাহিরপুর থেকে আমরা যাচ্ছি টাঙ্গুয়ার হাওরে, আছে গরম গরম এক কাপ চা আর এই যে কফি, সব কিছু মিলিয়ে অসাধারণ অসাধারণ অসাধারণ। গাংচিল হাউস বোটে চড়ে আমাদের টাঙ্গুয়ার হাওর ভ্রমণ তো প্রায় এক ঘন্টা হয়ে গেছে। আমরা অলরেডি কিন্তু হাওরে পৌঁছে গেছি। আমরা এখন আমরা যাব হচ্ছে যে জিরো পয়েন্ট যেটা আর কি, ওয়াচ টাওয়ার যেটা, আমরা সেই ওয়াচ টাওয়ারে যাব এবং সেখানে গিয়ে আমরা গোসল করব এবং হাওরের সৌন্দর্যটাকে আরও ভালোভাবে উপভোগ করব। হাওর ভ্রমণে আমাদের 11:30 সময় হাউস বোট থেকে দেওয়া হলো গরম গরম সিঙ্গারা। ভাই এ তো অস্থির বিষয়। আমি জানি আপনারা হয়তো জানতে চাচ্ছেন যে এই ভ্রমণের খরচটা কত পড়েছে। ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই জেনে যাবেন। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে সব তথ্যই কিন্তু দেওয়া আছে। আমরা ঠিক দুপুর 12:00 দিকে চলে আসি টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের এখানে। আর এখানে আমাদের এই হাউস বোটটি থাকবে। আমরা চলে এসেছি টাঙ্গুয়ার হাওরের যে ওয়াচ টাওয়ার, ওয়াচ টাওয়ারের এখানে। আর এই যে ওয়াচ টাওয়ার, এখানে বাসু মান দেখা যাচ্ছে।
ওয়াচ টাওয়ারের এখানে সৌন্দর্যটা উপভোগ করার জন্য ছোট্ট একটি ডিঙ্গি নৌকা ভাড়া নিলাম 100 টাকা, প্রায় ঘন্টাখানিক সময়। তো চলুন ঘুরে দেখি। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা হয়েছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি আমি যে নদী বসন্তকালে, তোমায় বলতে পারিনি তোকে নেশা হয়। বন্ধু কালা পাখি আমি যে নকি বসন্তকালে, তোমার বলতে পারিনি আমি বসন্তকালে, বলতে পারিনি। অসাধারণ। তামিম হাসান, আজকে আমার এই যে ডিঙ্গি নৌকার মাঝি তামিম হাসান, চমৎকার সুন্দর একটি গান সে আমাকে শোনালো এই টাঙ্গুয়ার হাওরে এসে। তো আমরা এই ছোটো নৌকা নিয়ে এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারের এদিকে। এই যে অনেকে বাসমান দোকান, এই যে চাট এগুলো বিক্রি করতেছে। চমৎকার দৃশ্য, অনেকটা রাতারগুলের মতো, কিন্তু আসলে রাতারগুল নয়। রাতারগুলে যেভাবে জলাবন আছে ঠিক অনেকটা এরকমই মনে হচ্ছে এখানে এসে। আসলে এই চমৎকার এই টাঙ্গুয়ার হাওরের এইখান, এই যে ওয়াচ টাওয়ার, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এখান থেকে উপরে উঠে আপনারা কিন্তু এই যে টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। আজে দুপুর বেলা সকি আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে সকি, দেখতে তোমায় মন চাইছে। না জানি মুই পড়তে তুমি, না জানি মুই লেখতে, বাসির সুরে ডাকি তোমায় আসো না গো সুটে, বাসির সুরে ডাকি তোমায় আসো না গো সুটে। আরে উটাল পাটাল নদীর ঢেউ বুকে জোয়ার বাটা চলে, আরে উটাল পাটাল নদীর ঢেউ বুকে জোয়ার বাটা চলেছে। তোমার পানে দেখতে তোমায় মন চাইছে, মন চাইছে। চমৎকার, চমৎকার। দেখছি টাঙ্গুয়ার হাওরের এই যে বাগান আছে, পানির উপরে যে বাগান, এই যে দেখছেন গাছগুলোর নাম কি ভাই? করস, করস গাছ, করস আর হিজল, হিজল, হিজল এবং করস গাছ। আসলে এগুলো পানির উপরে থাকতে পারে মাত্র, আর রাতারগুলো যেগুলো আছে এগুলা, আর দেখলাম যে এখানে এই গাছগুলো আসলে পানির মধ্যেও থাকে। চমৎকার সুন্দর লাগছে আসলে গাছগুলো এবং পানি, হাওর এবং সেই সাথে তামিমের গান, সব কিছু মিলিয়ে এক চমৎকার পরিবেশ। এই যে টিপ 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 করে বৃষ্টিও পড়ছে, মানে অসাধারণ। এই পাশেই হচ্ছে মেঘালয়ের নীল পাহাড়গুলো, যদিও আসলে মেঘে ডাকার থাকার কারণে মানে অস্পষ্টভাবে এখনও পুরোপুরি সুন্দরভাবে ফুটে উঠছে না বা দেখা যাচ্ছে না। তবে অবশ্যই আমরা আশা করছি যত সময় যাবে তত মেঘ আকাশ পরিষ্কার হবে, ওই মেঘালয়ের পাহাড়গুলো আরও কাছ থেকে সুন্দরভাবে দেখা যাবে। তো যেহেতু টাঙ্গুয়ার হাওরে চলেই আসলাম, হাওরে যদি ঝাপাঝাপি না করি তাহলে কি হয়? যদিও আমি সাঁতার জানি না, কিন্তু তামিম আমাকে আশ্বাস দিচ্ছে যে আমাকে সে সেভ করবে। লাইফ জ্যাকেট আছে অবশ্যই, আপনারাও যদি এই পানিতে নামেন অবশ্যই লাইফ জ্যাকেট পরেই নামবেন। তো দেখুন মেঘলা দিন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু এই যে বাসমান দোকান আছে, এইসব দোকানের কিন্তু আপনারা চা, কফি, তারপরে হচ্ছে ছানাচুর এগুলো খেতে পারবেন। আর ছোটো ছোটো ছেলেরা কিন্তু এই যে মাঝি, মাঝির দায়িত্ব পালন করছে ছোটো ছোটো ছেলেরা, এই যে দেখুন। আর অনেকে কিন্তু এই যে হাওরের মধ্যে বাসাবাসি করছেন,
গোসল করছে এই যে হাওরে। যদিও এটা আসলে বিপজ্জনক, যদি সাঁতার জানা থাকে তাহলে ঠিক আছে, না হলে কিন্তু এটাকে অনেক বিপজ্জনক। এই সাইডটা আসলেই দারুণ চমৎকার লাগতেছে। আর ওই যে দূরে হচ্ছে মেঘালয় পাহাড়, যদিও এখন বাসছে না, মানে মেঘ থাকার কারণে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, তবে অবশ্যই আকাশটা পরিষ্কার হয়ে গেলে এগুলো একবারে ক্লিয়ারলি দেখা যাবে। অনেক হাউসবোট কিন্তু আজকে, যদিও অফ ডে, তারপরে কিন্তু অনেকে এসেছে, ঘুরতে এসেছে। আর ওই যে সামনে হচ্ছে ওয়াচ টাওয়ার। একটু দাঁড়াও, এটাই হচ্ছে ভাই টাঙ্গুয়ার হাওরের আসল মজা। এই যে ঝাপাঝাপি করা, এটাই হচ্ছে মজা। ওটা তো তুমি ধরো, এই জায়গাটা আসলে সবচেয়ে বেশি মজা হয় টাঙ্গুয়ার হাওরে। এই যেখানে সবাই এসে মজা করতেছে, চা খাইতেছে, এই যে ডুবতেছে, মানে এখানে হচ্ছে সবচেয়ে মজার জায়গা। হাওরে অনেকক্ষণ সময় কাটালাম, এখন আবার আমি আমাদের হাউসবোট গাংচিলে চলে যাচ্ছি এবং সেখানে গিয়ে ফ্রেশ হয়ে নেবো, যে ভিজে গেছে পুরো শরীর। তারপরে হয়তো আমাদের দুপুরের খাবার চলে আসবে, দুপুরের খাবারটা খেয়ে নেব। অনেকক্ষণ আমরা টাঙ্গুয়ার হাওরে গোসল এবং ডিঙ্গি নৌকায় ঘোরাঘুরি করার পর আমরা আমাদের হাউসবোট গাংচিলে চলে আসলাম। সবাই ফ্রেশ হয়ে নিল এবং এরই মধ্যে কিন্তু আমাদের দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে। আমরা এখন নীলাদ্রি লেকের দিকে যাচ্ছি, আমরা কিন্তু আজকে রাত্রে ওখানেই থাকব। টাঙ্গুয়ার হাওরকে সবাই একসাথে ছাদের উপর থেকে উপভোগ করছি, আর আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মেঘালয় পাহাড়ের কাছে। এর মধ্যে চলে আসলো আমাদের দুপুরের খাবার, এ তো বিশাল ব্যাপার স্যাপার। তো চলুন দেখে নেই আমাদের আজকের দুপুরের খাবারে কী কী আছে। মুরগের মাংস, তাও আবার দেশি মুরগ, আলু ফ্রাই, আলু ভর্তা এবং কই মাছ বুনা, ডাল, সাদা ভাত, এই হচ্ছে আমাদের হাওরের আজকের দুপুরের খাবার, তাও আবার খোলা আকাশের নিচে। গ্রুপ ট্যুরের সবাই কিন্তু ছাদের উপরে চলে এসেছি, আমরা সবাই মিলে একসাথে খোলা আকাশের নিচে একই পরিবারের হয়ে দুপুরের খাবারটা খাব। আর এই সুযোগটি করে দিয়েছে গাংচিল হাউসবোট। এখানে আমরা কিন্তু একে অন্যের সাথে অপরিচিত, কিন্তু আমরা এক পরিবারের সদস্যের মতো সবাই মিলেমিশে এই একটি দিন কাটিয়ে নিয়েছি এবং সবাই একসাথে বসে দুপুরের খাবারটা খোলা আকাশের নিচে হাওর ভ্রমণ করতে করতে দুপুরের খাবার খাচ্ছি। জীবনের এই আজকের দিনের অভিজ্ঞতাটা আসলেই অন্যরকম। স্মৃতির পাতায় আজকের এই দুপুরের খাবারটা একবার মনের আয়নায় ক্যামেরাবন্দি করে নিলাম। আমাদের মতো আপনিও যদি টাঙ্গুয়ার হাওর ভ্রমণে গাংচিল হাউসবোটে চড়ে এই সব সুন্দর সুন্দর জায়গা এবং মজাদার খাবারগুলো খেতে চান, তাহলে গাংচিল হাউসবোটে আপনার টাঙ্গুয়ার হাওর ভ্রমণটি নিশ্চিত করে ফেলুন। যে কোনো গ্রুপের সাথে অ্যাড হয়েও আপনারা কিন্তু টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করতে পারেন গাংচিল হাউসবোটে চড়ে, অথবা আপনি চাইলে পুরো এই হাউসবোটটি রিজার্ভ নিয়েও ঘুরতে পারেন টাঙ্গুয়ার হাওরে। দিন কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না, হয়ে গেল সন্ধ্যা, আর সন্ধ্যা হতেই চলে আসলো হাউসবোটের স্পেশিয়াল হালিম। বৃষ্টির দিনে হালিমের বিকল্প আর হতেই পারে না, তাও আবার এই হাউসবোটের ইয়াম্মি এই হালিমটি আসলেই অনেক মজাদার। সন্ধ্যা হওয়ার পর থেকেই হাউসবোটে চলল নাস্তা, চা, পানি, এগুলো খাওয়া দাওয়া, আর এক পাশে চলল খেলাধুলা। কেউ আবার টিভি দেখছে, কেউ আবার গান শুনছে, পুরো হাউসবোটে যেন বিনোদনের কোনো কমতি ছিল না। এর মধ্যে হয়ে গেল রাত, আর চলে আসলো রাতের খাবার। রাতের খাবারগুলো আসলেই আরও অস্থির অস্থির ছিল। দেশি হাঁসের মাংস বাবা যায়, তাও আবার বাবুর্চির হাতের সেই কি রান্না ভাই। এই রান্নার স্বাদ আসলে নিতে চাইলে গাংচিল হাউসবোটে আপনার একবার হলেও ভ্রমণ করা উচিত। হাঁসের মাংসের সাথে ছিল রাতের খাবারে রুই মাছ ফ্রাই, আলু ফ্রাই, সাদা ভাত এবং ডাল। সব কিছু মিলিয়ে আজকের পুরো দিনটি হাউস ভ্রমণের সাথে সাথে খানাপিনা হয়েছে জম্প। দেখতে দেখতে কীভাবেই যেন হাওর ভ্রমণের প্রথম দিনটা চলে গেল। গাংচিল হাউসবোটে ছড়ে আপনারা যদি টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করতে চান, তাহলে অবশ্যই
এই নম্বরে যোগাযোগ করে আপনার আসনটি বুকিং করতে পারেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সে গাংচিল হাউসবোট ভ্রমণের বিস্তারিত সকল তথ্য দেওয়া আছে। গাংচিল হাউসবোটের সাথে প্রথম দিনের টাঙ্গুয়ার হাওড় ভ্রমণ শেষ হয়ে গেল এবং আমি ঘুমিয়ে পড়লাম। পরবর্তী দিন কি ঘটল সেটা দেখার জন্য দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল।